চোখের সমস্যা এখনো রাখতে হচ্ছে চেক এন্ড ব্যালেন্সে। টাইগার টিম ফিজিও সেটাই করছিলেন সাকিবের দ্বিতীয় ইনিংসে। চোখের কারণে ব্যাটিং এ ফোকাস করতে সমস্যা, সেটার সাথে এখন মানিয়ে নেওয়া দরকার। তবে বোলিং এ বরাবরই আপ টু দ্য মার্ক বিশ্ব সেরা অলরাউন্ডার। তার প্রমাণ মিলেছে ম্যাচের চতুর্থ দিনের পয়লা সেশনেই। 50 করা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইগার বাঁহাতি ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ইদানিং সুপার রাইভাল বটে, তার উপর টাইমড আউট কাণ্ডে সাকিবের সাথে ম্যাথিউসের দা কুমড়ো সম্পর্ক চরমে। সেই শোধ খানিকটা হলেও সাকিব নিয়েছেন বটে, যদিও তার আগেই দলের লিড ম্যাথিউস 500 পার করে ফেলেছে। চতুর্থ ইনিংসে 511 রানের টার্গেট ছোঁয়া অসম্ভব প্রায়, কারণ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সফল রান চেজের ঘটনা যে এর ধারে কাছে নাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ 2003 সালে জিতেছিল সর্বোচ্চ 418 রানের টার্গেট তাড়া করে। তালিকায় সাউথ আফ্রিকা আর ভারত তো আরও পেছনে। সেই অসম্ভবকে সম্ভব করতেই মাঠে নামল নাজমুল শান্তরা। শুরু থেকেই ওদের দ্রুত রান তোলার তাড়া, তা করতে গিয়েই ফের ব্যর্থ মাহমুদুল হাসান জয়। জয়সুরিয়ার বলে 24 রানে ওকে বোল্ড আউট হতে হয়। সম্ভাবনাময় জাকিরের ব্যাটে 19 রান, দলীয় সংগ্রহ 51 হতেই দুই ওপেনারের ইনিংস অবসান। ক্যাপ্টেন শান্ত ব্যর্থ আবার, 20 রান করে লাহিরু কুমারার বলে বোল্ড আউট হয়ে ফিরে যান। মুমিনুল ওয়ান্ডের গতিতে তুলছিলেন রান, আর 4 আর 1 ছক্কায় 50 তুলেই লিটল মাস্টারের ইনিংসের অবসান। হাজারো হতাশার মাঝে ক্ষীণ আশার আলো দেখা যায়, তাই সাকিব লিটন জুটি ভাঙলে সবাই নতুন করে হতাশায়। ওদের দুজনের পার্টনারশিপে 61 রান, সাকিব 36 আর লিটন 38 ফিরে যান। টাইগাররা 6 নম্বর উইকেট হারায় স্কোরবোর্ডে 200 ওঠার আগেই, পরাজয় যেন এখন কেবলই সময়ের অপেক্ষাতেই। শাহাদাত দীপু 15 রানে ফিরে গেলেও মেহেদি মিরাজ হাল ছাড়েননি। অ্যাটাকিং ব্যাটিংয়ে লঙ্কান বোলারদের পাত্তা দেননি। দিনের শেষ পর্যন্ত তাইজুল ছিলেন সাথে, মিরাজ তাই আছেন আরেকটা টেস্ট 50-র পথে। তার সুবাদেই চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে শেষ দিনটিতে। খালিদ জামিল, একাত্তর।